ছেড়ে দাও ভাই, চারশো চল্লিশ কিলো ভোল্ট। হ্যালো গাইস, আজকে যাচ্ছি মিরপুর এগারোর বিখ্যাত ফুচকার দোকানে। এই যে দেখুন চলে আসছি এবং এসেই দেখতেছি প্রচুর ভিড়, এবং কখন যে সিরিয়াল আসবে আমাদের আসলে বোঝা খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। আর এদিকে একটা পিসি দেখতেছি খুব আনন্দ করে খেলাধুলা করতেছে। আর বেশ সময় প্রায় চল্লিশ মিনিটের মতো হচ্ছে আমরা এখন অপেক্ষা করছি। এরপরে হচ্ছে মামা আমাদের হচ্ছে সিরিয়াল দিতে পারছে, এবং তিনি হচ্ছে আমরা হচ্ছে তিন প্লেট নিব সেজন্য তিনি বানানো শুরু করছে। আর এই জায়গাটার শুনেছি খুবই বিখ্যাত এবং স্বাদে গন্ধে অতুলনীয় এবং খুব সেরা মানের তৈরি করে থাকে, যার কারণে একটু আগে দেখছেন যেখানে প্রচুর ভিড় ছিল এবং এখন কিছুটা ভিড় কম আছে, এখন হচ্ছে আমাদের দিবে এই জন্য প্রস্তুত করতেছে। আর তারপর আমাদের পরে আরও কয়েকজন আসছে, পাঁচ সাতজন, তারাও সিরিয়ালে আছে। আর এদিকে পাবলিক তো অপেক্ষায় আছে খাওয়ার জন্য কখন কমপ্লিট হবে, অলরেডি সে একটু টক চেক করতেছে। যত মেঘ আসতো সব তো টক খাই যাবে শেষ করে দিচ্ছে। কত মিষ্টি লাগবে বাইবেল তোমার? ওর জীবনে বহুত মানে মিষ্টি মিষ্টি এবং মিষ্টি টক নিয়ে এসে মানে এটা খুব বেশি ভালো খায়, খুব টেস্ট পায়, যার ফলে সে সেটা নিচ্ছে। এরপর আমার প্লেটটা চলে আসছে, এই যে হচ্ছে আমার প্লেট এবং আমি হচ্ছে টক নিব, আমরা খাচ্ছি আর আপনাদের পিওর রিভিউ দেওয়া ট্রাই করতেছি। তো এখন হচ্ছে আমরা গোলগাপ্পা বা বড় সাইজের যে ফুচকা আছে সেটা হচ্ছে আমরা ট্রাই করব। আর সেটার জন্য আমরা বাইজিদকে রাখছি, যার হচ্ছে যে জিহ্বা আছে সেখানে একদম পৃথিবীর প্রায় সব রকম টেস্ট ধরা পড়তে সক্ষম তার সেই রাডারে। তো সেজন্য তাকে দিয়ে হচ্ছে টেস্ট করাবো এবং রিভিউ দেবো আপনাদের যে এখানকার এই ফুচকা বা গোলগাপ্পা কেমন। এটা কি বলে, গোলগাপ্পা নাকি ফুচকা? ফুচকা। ও আচ্ছা, পিসিটাও খাচ্ছে, পিসির সাথে একটু কথা বলে নিলাম। আর এখন আমাদের প্লেটটা রেডি করতেছে এই ফুচকার প্লেট, আর আশপাশ দিয়ে এখনও কয়েকজন আছে সিরিয়ালে। আর আপনারা যখন আসবেন, এটা হচ্ছে মিরপুর এগারো ভাসানির মোড়, ভাসানির মোড়, এই ভাসানির মোড়ের এই পাশটায় আর কি। কৃষ্ণার তো কাকের মতো অপেক্ষায় আছে বাজিত। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, অবশেষে হাতে চলে আসছে সেই প্রসিদ্ধ ফুচকার প্লেট। আর টক নেওয়ার ট্রাই করতেছে, এখন তিন প্রকার টক আছে, টক মিষ্টি এবং একটা আছে বারবিকিউ ফ্লেভারের টক। তো এখন বাজিদ হচ্ছে মিষ্টি টকটা নিল, আর এরপরে যেটা টক আছে সেই টকটা নিবে, আর বারবিকিউ মানে হচ্ছে তিন স্টেপ নিয়ে একটা ফুচকা ভরে এখন মুখে দিল। একটা প্রিয় রিভিউ হবে অনুমতি, আপনি কি খাবেন? এই টকটা ঠিক আছে, এটা বেশি প্রেস করে সেটা ফেটে যাবে। আরেকজন সদস্য, সেও এখন একটা প্রিয় রিভিউ দিবে। একবারে মুখের মধ্যে, একবারে মুখের মধ্যে, হ্যাঁ কেউ বাইরে, এটা কি চকলেট দিতে হাত কামড়াবি? কি কি অবস্থা, ঝাঁকি দেওয়া না মামা, একটা কারেন্ট শর্ট দেওয়া না, কারেন্ট 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 220 ভোল্ট না 440 440 440 440 একটা রিভিউ টেস্ট দিব এখন। এটা একদম তিন প্রকার টক আছে, তিন প্রকার টক ভিতরে প্রবেশ করাবো, এরপরে টেস্ট নেবো কেমন টকের সিরিয়াল উদ্যোগ দেখতেছে। একদম টক দিয়ে সম্পূর্ণ একদম ফুল লোড হয়ে আছে,
এখন পটল গাছটা একদম কালে দিয়ে দেবো। সিরা ছিল সিরা একটা পিস খাইলাম অস্থির, আপনারা আসতে পারেন এখানে মিরপুর 11 নম্বর। ভাই 40 কিলোভোল্ট।